দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমাদের SSC এবং সমমান পরীক্ষা 2021 এবং HSC ও সমমান পরীক্ষা 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। বর্তমান অতিমারী কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। SSC বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18ই জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। 3টি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহে SSC পরীক্ষার্থীগণ 2টো করে অ্যাসাইনমেন্ট করবেন, মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। আর HSC এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26শে জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তাদের 3টি নির্বাচনিক বিষয় এবং HSC তে যেহেতু প্রতিটি নির্বাচনিক বিষয়ে 2টি করে পত্র আছে, অতএব মোট 6টি পত্রে তারা এই 30টি অ্যাসাইনমেন্ট করবেন মোট, অর্থাৎ প্রতিটি পত্রে 5টি করে অ্যাসাইনমেন্ট করবেন। এরাও HSC ও সমমান পরীক্ষার্থীরাও প্রত্যেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে তাদেরও যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি সেটিকে আমরা কভার করব ইনশাল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, SSC-র ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, ICT, ধর্ম, HSC-র ক্ষেত্রেও বাংলা, ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। SSC, HSC বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, ICT ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। SSC এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC, HSC বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, ICT, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা HSC দেবেন তাদের SSC পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজে এগুলো এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা HSC পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর
মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলো করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয়ে গণিত আছে, এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্যে এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। COVID-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল। আর এবছর যেহেতু এখন টিকা প্রদান আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না। কাজে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যেই এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর, ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তোবা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তোবা সম্ভব হবে। COVID-19 পরিস্থিতি যদি আমরা যেরকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। COVID-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী JSC, JDC, SSC বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC, HSC সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও
এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে, আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই, তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথ ভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈবচয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি বা সমমান পরীক্ষা 2021-এর ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা একেবারেই যে আমাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফি সেটি যেই আমাদের বিভিন্ন এই অনলাইনে টাকা আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে, নানান মাধ্যম রয়েছে, সেগুলো ব্যবহার করে সেই টাকা দিতে পারবেন এবং কলেজগুলো থেকে তো এই ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ কলেজগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা করবেন এবং বোর্ডগুলো আবার সেই ফর্ম ফিল আপ সকল শিক্ষার্থীর হলো কিনা সেটির আবার একটা নিশ্চিত করবেন, জানিয়ে দেবেন। কাজে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেওয়া হবে এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। কারিগরির ক্ষেত্রে আমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাবলিক পরীক্ষা, অতএব কারিগরির ঠিক এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার পাশাপাশি এই নবম এবং একাদশ শ্রেণীর তাদের পাবলিক পরীক্ষাগুলো এখানে সম্পন্ন হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়া হবে, অন্যদের যেমন দেওয়া হবে। আর নির্বাচনিক বিষয়ের উপর অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নির্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।